সন্তানের আছে, স্ত্রীর আছে, স্বজনের আছে, যারা হাহাকার করে যে আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দাও, দীর্ঘ 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায়। বন্ধুগণ, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে, আনন্দের আন্দোলনের মধ্য দিয়ে, এই বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে 15 বছর ধরে যাত্রা করেছে, তার মধ্য দিয়ে এই দেশটি একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে, এবং আপাতত আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই সভাটি একটি বিশেষ সভা। বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না, অ্যারেস্ট হওয়া জানতাম, হত্যা করা জানতাম, কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না। এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, আমরা বাংলাদেশে সে স্বাধীনতা যুদ্ধই বলেন বা এখনই বলেন, আমরা কখনো দেখিনি। এই আওয়ামী লীগ তার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তার ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধ তারা সংঘটিত করেছে। আমি বক্তব্য অধিক করব না। আমার প্রত্যেক বছর যখন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই, সেই শিশুটার হাত ধরে যখন দাঁড়াই, যখন সঞ্জি তার পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আসে, আমি পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই। এদের সামনে আমরা কিভাবে দাঁড়াব, কি জবাব দেব তাদের কাছে, জবাব নেই। আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান প্রফেসর, তিনি গতকাল গুম বিরোধী যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ আছে তাতে সই করেছেন। আগে আপনারা জানতেন যে আগের সরকার এটাতে সই করেনি। আজকে আরো ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করবার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে, এটা প্রাথমিক দল, ফ্যাক্ট ফাইন্ডিং দল। কিন্তু এদের যে আপনার টার্মস অফ রেফারেন্স, এটা হচ্ছে মাত্র 2 মাসের যে সংঘটিত হয়েছে হত্যাকাণ্ড, সেটা তারা করবে। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে, গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করবেন। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে আমার মিডিয়া ভাইদের সামনে বলতে চাই যে 2009 সাল থেকে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন গুম বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য।